আমার নাম নোমান চৌধুরী, আমার কোম্পানির নাম দামাশি কর্পোরেশন, দামাশি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আমি বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ থেকে জনাব আবুল বাশারের নেতৃত্বে বায়রা ইলেকশন 2022-24 অংশগ্রহণ করেছি। কেন আমি অন্য দুটি প্যানেল থেকে এই প্যানেলে ইলেকশন করছি, তার কারণ হচ্ছে আদর্শগত এবং নৈতিক। প্রথমত হচ্ছে একটি প্যানেলের প্রধান জনাব রুহুল আমিন স্বপন, যিনি 2016 সালে সিন্ডিকেট করে আমাদের 1520 জন লাইসেন্সের মালিকের রিজিক হনন করে, আমাদের অধিকার হনন করে 10 জনে মিলে প্রায় 286,000 লোক বিদেশ মালয়েশিয়া পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন এবং বিদেশে পাচার করেছেন। তারপর আমরা ভেবেছিলাম উনি ভালো হয়ে যাবেন, উনি ভালো হননি। উনি পুনরায় আবার 2022 সালে এসে সে একই কাজ করেছেন, 25 জনকে নিয়ে সিন্ডিকেট করেছেন এবং আমাদের সকলকে বঞ্চিত করেছেন। আরেকটি প্যানেলের প্রধান জনাব ফারুক সাহেব, তিনি মূলত এই সেক্টরে এখন আর কোনো ব্যবসা করেন না। উনি, আমি মনে করি যে উনি জনাব স্বপন সাহেবের ডামি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এই জন্যে আমি জনাব আবুল বাশারের প্যানেলে যোগদান করেছি। আবুল বাশার মধ্যে স্পেশালিটি কী? আবুল বাশার হচ্ছেন জনবান্ধব এবং সদস্য বান্ধব নেতা। তাকে সবসময় যে কোনো সদস্য যে কোনো সুখে দুঃখে সবসময় খুঁজে পায়, যে কোনো সমস্যা হলে উনি দৌড়ে আসেন সকলের বিপদে আপদে। এছাড়া আজকে পর্যন্ত বায়রার ইতিহাসে যতগুলি ভালো ভালো কাজ হয়েছে তার অধিকাংশই হয়েছে আবুল বাশারের নেতৃত্বে।